হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকে যে ভিডিওটা করবো এটা হচ্ছে একটা ইউজার রিভিউ, আর ইউজার রিভিউ করবো হচ্ছে ভ্যালোস আউটরেজ 604 এর। এটা হচ্ছে আমার সাইকেল, এই সাইকেলটা প্রায় 5 মাসের কিছুদিন বেশি হয়েছে চালাইতেছি, আর এই সাইকেলটার সম্পর্কে এ টু জেড সব কিছু বলার চেষ্টা করব, আর এই সাইকেলটা ভালো নাকি খারাপ। ভিডিওটা শুরু করার আগে যারা আমাদের ফেসবুক পেজে লাইক দেন নাই সবাই একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা ফেসবুক গ্রুপে জয়েন হন নাই সবাই একটু কষ্ট করে জয়েন হয়ে নেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে বসবেন। আর আশা করি এই ভিডিওটা দেখলে এই সাইকেলটা সম্পর্কে যার যত ধারণা আছে সব কিছু দূর হয়ে যাবে, আর এই সাইকেলটা ভালো নাকি খারাপ সব কিছুই আমি বলার চেষ্টা করব। এই রেঞ্জের মধ্যে আর কী কী সাইকেল আছে ভালো সব কিছুই বলবো। সর্বপ্রথম আসা যাক সাইকেলটার দিকে। এই সাইকেলটার নাম হচ্ছে ভ্যালোস আউটরেজ 604, যেটা 2020 মডেল বা 19 মডেল, 19 সালেও পাওয়া গেছে 20 সালেও পাওয়া গেছে, এই জন্য এটা 2 সালের মডেলই বলা হয়। এই সাইকেলটার এ টু জেড বলার আগে সর্বপ্রথম আসা যাক সাইকেলটার ফ্রেমের দিকে। এই সাইকেলটাতে ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালয় 6061 গ্রেডের একটা ফ্রেম, আর এই ফ্রেমটা হচ্ছে লাইট ওয়েট ফ্রেম না, মোটামুটি এই ফ্রেমটার ভারী আছে। নর্মালি ভ্যালোস আউটরেজ যেটা 2017 মডেল ওই ফ্রেমগুলো একটু হালকা ছিল, তার চেয়ে এই ফ্রেমটা একটু ভারী। এরপর আসা যাক সাইকেলটার যে পেন্ট কোয়ালিটি আছে বা রঙের যে কোয়ালিটি আছে, রঙের কোয়ালিটি ভালো কিন্তু উপরে যে লেকারটা দেয় এই সাইকেলের, এই লেকারের কোয়ালিটি জঘন্য। মানে এটার উপরে সামান্য একটা স্টিকার লাগানো বা কিছু একটা দেওয়া, সামান্য একটু যদি খুচা লাগে লেকার সহ উঠা এসে পড়ে, মানে এটার কোয়ালিটি এতটাই খারাপ। এরপর আসা যাক সাইকেলটার ফ্রেম সাইজের দিকে। এই সাইকেলটার ফ্রেম সাইজ পাওয়া যায় হচ্ছে 3টা, 16, 17 এবং 18। আমার যে সাইকেলটা আছে এটার সাইজ হচ্ছে 16 ইঞ্চি, আর এই 16 ইঞ্চি নেওয়ার কারণ হচ্ছে আমার হাইট খুব একটা বেশি না, আমার হাইটের সাথে 16 ইঞ্চি হচ্ছে অ্যাডজাস্ট হয়, এই জন্য আমার 16 নেওয়া। তবে 16 নেওয়ার পর বুঝতেছি আমার জন্য 17টাই পারফেক্ট ছিল, আগের সাইকেলটা যেহেতু 17 ছিল, এই জন্য আমি দু একটা কাজ করে নিছি। সেটা হচ্ছে আমার সিটটা একবারে পেছনে নিয়ে নিছি, যাতে আমার ডিস্টেন্সটা একটু বাইরে যায় হ্যান্ডেল বারের, চালাইতে যাতে একটু আরাম পাই। আর একটা জিনিস আমার করতে হবে, সেটা হচ্ছে সিট পোস্টটা চেঞ্জ করে নিতে হবে, একটু উঁচা সিট পোস্ট লাগাইতে হবে। স্টকের সিট পোস্টটা অতটা উঁচা না, এটা সর্বোচ্চ একটুকু উঁচা করা যায়, এর চেয়ে বেশি যদি উঁচা করি তাহলে আমার হচ্ছে যে এইখানে সিট পোস্টটা ঢুকায় ওই জায়গাটায় ভেঙে যাবে, এই জন্য এর চেয়ে বেশি উঁচা করা যাবে না। এখন আসা যাক সর্বপ্রথম সাইকেলের সাসপেনশনের দিকে। এই সাইকেলটাতে যে সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে এই সাসপেনশনটার নাম হচ্ছে SR-Suntour XCM মডেলের একটা সাসপেনশন, আর এই সাসপেনশনটা হচ্ছে HLO সাসপেনশন, মানে এই সাসপেনশনটা হচ্ছে হাইড্রোলিক লক সাসপেনশন, তার মানে এই সাইকেলের সাসপেনশনটা আপনারা লক করেও চালাইতে পারবেন এবং লক খুললেও চালাইতে পারবেন, আপনাদের যখন যেমন ইচ্ছা তখন তেমনভাবে চালাইতে পারবেন। ভাঙাচোরা রাস্তায় যখন যাবেন লকটা হচ্ছে খুলে দিবেন বা লকটা ওপেন করে দিবেন, তাহলে হচ্ছে আপনাদের ইচ্ছা মতো ভাঙাচোরার মধ্যে চালাইতেও কষ্ট হবে না। আর যখন ভালো রাস্তায় আসবেন বা সমান রাস্তায় যাবেন এই ধরনের, তখন হচ্ছে সাসপেনশনটা লক করে দিবেন, তাহলে আপনারা যথেষ্ট পরিমাণ গতি তুলতে পারবেন সাইকেলটাতে। সাসপেনশনের পর আসা যাক সাইকেলটার গ্রুপ সেটের দিকে। এই সাইকেলটাতে সঠিক কোনো গ্রুপ সেট ব্যবহার করে নাই, এটাতে সবগুলোর মিশ্র একটা গ্রুপ সেট ব্যবহার করছে। সর্বপ্রথম আসা যাক সাইকেলটার শিফটারের দিকে। এই সাইকেলটাতে শিফটার হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো M315 মডেলের একটা শিফটার, আর এই শিফটারটা মোটামুটি ভালো মানের একটা শিফটার। এই শিফটারটা হচ্ছে 3x8 স্পিড একটা শিফটার, তার মানে এই সাইকেলের ট্রান্সমিশন স্পিড হচ্ছে 24 স্পিড। শিফটারের পর আসা যাক সাইকেলটার ক্র্যাঙ্কের দিকে। এই সাইকেলটাতে ক্র্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো FCTY301 মডেলের একটা ক্র্যাঙ্ক, এই ক্র্যাঙ্কটা মোটামুটি ভালো মানের একটা ক্র্যাঙ্ক, আর এই ক্র্যাঙ্কটা মোটামুটি অনেক দিন টেকসই হয়, নিম্নে এলেও এই সাইকেলের ক্র্যাঙ্কটা চলাচল করে হচ্ছে 2 বছর প্লাস রাফ ইউজ করলে, আর যদি রাফ ইউজ না করি তাহলে আরও বেশি এই সাইকেলের ক্র্যাঙ্কটা একটু টেকসই হবে। ক্র্যাঙ্কের পর আসা যাক সাইকেলটার রেয়ার ড্রেলারের দিকে। এই সাইকেলটাতে রেয়ার ড্রেলার হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানো এলিভিও সিরিজের একটা রেয়ার ড্রেলার, যেটা হচ্ছে 8 আবার 9 স্পিড দুইটাই, এরাতে ব্যবহার করা হয়েছে 8 স্পিডের জন্য। নর্মালি এই এলিভিও সিরিজের রেয়ার ড্রেলারটা ব্যবহার করা হয় 9 স্পিডের জন্য, এই জন্য এই সাইকেলটাতে একটু গিয়ারের সমস্যা আছে, মানে গিয়ার শিফট করতে একটু ঝামেলা করে, আর এটা যত ভালো মেকানিক্সই দেখাই ঠিক করতে পারে নাই। আমার এখন পর্যন্ত 4-5টার বেশি মেকানিক্স দেখাইছি, এই সাইকেলের রেয়ার ড্রেলারটা কেউ পর্যাপ্ত পরিমাণ ঠিক করতে পারে নাই, মানে ঠিক করে দিলে ওই সর্বোচ্চ 10-15 মিনিট ঠিক থাকে, নয়তো একটু চেন হচ্ছে ক্যাচ 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 শব্দ করে। এটা হচ্ছে এই সাইকেলের সবচেয়ে বড় একটা অসুবিধা এই সাইকেলের রেয়ার ড্রেলারটা, কারণ হচ্ছে এটা 8 স্পিড একটা রেয়ার ড্রেলার ব্যবহার করা দরকার ছিল সাইকেলটাতে, আর তারা ব্যবহার করছে 9 স্পিড একটা রেয়ার ড্রেলার। যদিও এই সাইকেলের রেয়ার ড্রেলারটার কারণে হচ্ছে যখন ভাঙাচোরার উপর দিয়ে যাবেন তখন হচ্ছে আপনাদের চেন যে বাড়ি দেয় ফ্রেমে, এই জিনিসটা এই সাইকেলের ক্ষেত্রে হয় না, রেয়ার ড্রেলারটা যথেষ্ট পরিমাণ শক্ত,
এইজন্য হচ্ছে এই জিনিসটা আপনার বাড়ি দেয় না চেনটা চালায় আরাম পাওয়া যায় আর ফ্রেমে তেমন কোনো স্ক্র্যাচ করবে না ভাঙাচোরার উপর দিয়ে গেলে চেনের যে বাড়ি খেয়া স্ক্র্যাচটা পড়ে আর এই ডেরাইলারের অন্যতম অসুবিধা হচ্ছে এই স্কেলে ডেরাইলারটা থেকে পর্যাপ্ত পরিমাণ ভালো কোনো শিফটিং পাওয়া যায় না রেডিয়ালের পর আসা যাক সাইকেলটার ক্যাসেটের দিকে এই সাইকেলটাতে একটা 8 স্পিড ক্যাসেট ব্যবহার করা হয়েছে আর এই ক্যাসেটটার মডেল হচ্ছে শিমানু এইচজি 200 মডেলের একটা ক্যাসেট আর এটা কোনো এন্টিরাস্ট ক্যাসেট না তার মানে এটা হচ্ছে ময়লা টানবে আর এটা হচ্ছে ওই কালো রঙের ক্যাসেটটা সাদা রঙের কোনো ক্যাসেট না ক্যাসেটের পর আসা যাক সাইকেলটার চেনের দিকে এই সাইকেলটাতে চেন হিসেবে ব্যবহার করা হয়েছে কেএমসি এর Z99 মডেলের চেনটা আর এই চেনটাও কোনো এন্টিরাস্ট চেন না তবে 2021 সালের সাইকেলগুলোতে সম্ভবত এন্টিরাস্ট একটা চেন ব্যবহার করে তবে ওই চেনটার কালার হচ্ছে এই চেনের মতোই তবে ওই চেনটা হচ্ছে এন্টিরাস্ট একটা চেন চেনের পর আসা যাক সাইকেলটার ফ্রন্ট রেলারের দিকে সাইকেলটার ফ্রন্ট রেলার হিসেবে ব্যবহার করা হয়েছে শিমানু টর্নি সিরিজের একটা ফ্রন্ট রেলার আর এই ফ্রন্ট রেলারটা হচ্ছে 3-speed একটা ফ্রন্ট রেলার সাইকেলটার ফ্রন্ট রেলারে কোনো সমস্যা নাই তবে সাইকেলটার রেয়ার রেলারের জন্য এই সাইকেলটা চালাইতে মোটামুটি ভালো অসুবিধা হয় এখন তাহলে আসা যাক সাইকেলটার বিবি সেটের দিকে এই সাইকেলটাতে বিবি সেট হিসেবে ব্যবহার করেছে থুন এর একটা বিবি সেট আর 2021 সালের সাইকেলগুলোতেও থুনের বিবি সেটটাই ব্যবহার করছে আর এই থুনের বিবি সেটটা হচ্ছে মেড ইন জার্মানি একটা বিবি সেট তার মানে এই সাইকেলের বিবি সেটগুলো অনেক ভালো মানের একটা বিবি সেট ব্যবহার করছে যতদিন পারবেন এই সাইকেলের স্টক বিবি সেটটা চালাবেন আমার সাইকেলে আগে সাইকেলে যেটা আছে ওটাতেও থুনের একটা বিবি সেট ছিল ওইটা আমি প্রায় 4 বছর প্লাস চালাইছি তখন পর্যন্ত কোনো সমস্যা পাই নাই তার মানে এই সাইকেলের বিবি সেটটা যদি হালকা একটু যত্ন করে চালান অনেক ভালো সার্ভিস পাবেন এখন তাহলে আসা যাক সাইকেলটার অ্যালয় পার্টের দিকে সর্বপ্রথম আসা যাক সাইকেলটার হ্যান্ডেল বারের দিকে এই সাইকেলটাতে হ্যান্ডেল বার হিসেবে ব্যবহার করেছে ভ্যালোসের 700mm একটা অ্যালয় হ্যান্ডেল বার আর এই হ্যান্ডেল বারটা মোটামুটি একটু বড় হ্যান্ডেল বার এই হ্যান্ডেল বারটা দিয়ে সাইকেল চালায় মোটামুটি একটু কমফোর্টেবলি চালানো যায় আর একটু বড় হইলে ভালো হইতো তবে 700mm অনেক বড় একটা হ্যান্ডেল বার নর্মালি কোনো সাইকেলের স্টকে এত বড় হ্যান্ডেল বার দেয় না সচরাচর ভ্যালোসের সাইকেলগুলোতে যে হ্যান্ডেল বারটা দেয় হ্যান্ডেল বারের পর আসা যাক সাইকেলটার স্টিমের দিকে এই সাইকেলটাতে ব্যবহার করা হয়েছে লং স্টিম আর শর্ট স্টিমের মাঝামাঝি একটা স্টিম এটা কি স্টিম বলতে পারতেছি না এটা লংও না আবার শর্টও না এটা হচ্ছে দুইটার মাঝামাঝি একটা স্টিম আর এই স্টিমটা হচ্ছে আরেকটু বড় হইলে ভালো হইতো আমার জন্য কারণ আমার হাইটের সাথে এই সাইকেলের স্টিমটা একটু ছোট হয়ে গেছে এই জন্য আমার স্টিমটা একটু বড় করে নিতে হবে বা বড় লাগিয়ে নিতে হবে এছাড়া চালায়া একটু কম কমফোর্টেবল বোধ করব এই সাইকেলটার ফ্রেমের সাথে যদিও সাইকেলের স্টিমটা ঠিক আছে তবে আমার হাইটের সাথে এই স্টিমটা ঠিক নাই স্টিমের পর আসা যাক সাইকেলটার হেডসেটের দিকে সাইকেলের হেডসেট না ভালো হইলে কয়েকদিন পর হচ্ছে গলা ঘুরাইতে গেলে ক্যাচ ক্যাচ আওয়াজ করবে তারপর হচ্ছে ভাঙাচোরা গেলে মানে গলায় একটা ঘটঘট ঘটঘট করবে তারপর একটা মানে চালায় আরাম পাবেন না এক কথায় সাইকেলের যে হেডসেট যদি ভালো না হয় আর এই সাইকেলের হেডসেট হিসেবে ব্যবহার করা হয়েছে FSA ব্র্যান্ডের একটা হেডসেট FSA হচ্ছে খুবই নাম করা একটা ব্র্যান্ড আর FSA-র প্রোডাক্ট সাধারণত ব্যবহার করা হয় ট্রেকের সাইকেলে বেশিরভাগ ব্যবহার করে মানে হাই রেঞ্জের সব সাইকেলেই FSA-র প্রোডাক্টগুলো ব্যবহার করা হয় তবে ভ্যালুসের যে নতুন সিরিজটা আছে 2021-এর সাইকেলগুলো ওগুলাতে ব্যবহার করা হয়েছে ভ্যালুসের নিজস্ব একটা হেডসেট ওই হেডসেটটা হুবহু এটার কপি একটা হেডসেট বা এটা থেকে অনুকরণ করে বানানো একটা হেডসেট বা এটা থেকে মডেল কিনে নিয়ে বানানো একটা হেডসেট পারফরমেন্স এটারটা একটু বেটার হবে ওইটার তুলনায় এখন তাহলে আসা যাক সাইকেলটার ব্রেকিং সিস্টেমের দিকে এই সাইকেলটার ব্রেকিং সিস্টেম হিসাবে ব্যবহার করেছে শিমানু MT200 মডেলের একটা ব্রেক সেট আর এই ব্রেক সেটটা মোটামুটি অনেক ভালো একটা ব্রেক সেট এই রেঞ্জের সাধারণত সব সাইকেলে মেকানিক্যাল ডিস্ক ব্রেক থাকে একমাত্র এই সাইকেলটাতেই ব্যবহার করা হয়েছে অয়েল ব্রেক 2018 সালের পরেই সাধারণত MT সিরিজটা আসছে আর 2021 সালের মডেলে বা 18 সালের পরে যে 19 সালের মডেলে সবগুলোতেই এই ব্রেক সেটটাই দিয়েছে আর এই ব্রেক সেটটা মোটামুটি অনেক ভালো একটা ব্রেক সেট ব্রেক সেটের পর আসা যাক সাইকেলটার রোটরের দিকে এই সাইকেলটার রোটার হিসেবে ব্যবহার করেছে শিমানু RT10S মডেলের একটা রোটার আর কোনো কোনো সাইকেলে দেখতে পারেন শিমানু RT26S এর রোটারটা এক এক সাইকেলে এক একটা দিছে দুইটা রোটার হচ্ছে দেখতে হুবহু সেম নর্মালি মডেল না দেখলে কোনো দিন বুঝতে পারবেন না কোনটার মডেল কত কোনটা RT26S আর কোনটা 10S দুইটার মধ্যে দেখে কোনো তফাৎ নাই শুধুমাত্র মডেলটা দেখলে বুঝতে পারবেন কোনটার মডেল কত নর্মালি দুইটার ব্রেকিং কোয়ালিটি প্রায় সেম 19-20 তফাৎ হইতে পারে দুইটার মধ্যে আর এই সাইকেলে যে রোটারগুলো ব্যবহার করা হয়েছে এই রোটারটা হচ্ছে সামনে যে রোটারটা ব্যবহার করছে সেটা হচ্ছে 160mm একটা রোটার আর পেছনে যে রোটারটা ব্যবহার করছে এটা হচ্ছে 160mm একটা রোটার
আর এই রোটারগুলো হচ্ছে সেন্টার লক রোটার, মানে শিমানোর হাবের সাথে যে রোটারটা দেয় এটা হচ্ছে সেই রোটারটা। আর এই রোটারটা শিমানো ছাড়া অন্য কোনো কোম্পানির হয়ও না, আর এই হাবটা হচ্ছে শিমানোর হাবের সাথেই সাধারণত সেন্টার লক রোটারগুলো আসে। এখন তাহলে আসা যাক সাইকেলটার হুইল সেটের দিকে। এই সাইকেলের হুইল সেটের মধ্যে সর্বপ্রথম আসা যাক সাইকেলের রিমের দিকে। এই সাইকেলের রিম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালয় 6061 গ্রেডের একটা রিম, আর এই রিমটা হচ্ছে ভ্যালুসের নিজস্ব একটা রিম, আর এই রিমটার সাইজ হচ্ছে 26 ইঞ্চি একটা রিম। রিমের সাথে একটা কথা হচ্ছে ভ্যালুসের সাইকেলের রিমে টাল থাকে, এই সাইকেলটাতে রিমে কোনো টাল পাইনি। তার প্রধান কারণ হচ্ছে সাইকেলটা কেনার পরপরই একটা মাস্টার সার্ভিস দিয়ে দিছিলাম, কারণ হচ্ছে রিমটা হচ্ছে যখন তৈরি করা হয় তখন স্পোকগুলো পর্যাপ্ত টাইট দেওয়া হয় না, আমি যদি খুব রাফ চালাই তখন হচ্ছে রিমটা টাল হয়ে যাবে। আর যদি আমি কেনার পরপরই একটা মাস্টার সার্ভিস দিয়ে দিই যে কোনো সাইকেলের ক্ষেত্রে, তাহলে হচ্ছে আপনাদের আর রিম টাল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই জন্য আমি কেনার পরপরই একটা মাস্টার সার্ভিস দিয়ে দিছিলাম, এই সাইকেলের রিমে কোনো প্রকার টাল পাইনি তার কারণে। রিমের পর আসা যাক সাইকেলটার হাবের দিকে। এই সাইকেলটাতে হাব হিসেবে ব্যবহার করেছে শিমানো TX505 মডেলের একটা হাব, আর এই হাবটা হচ্ছে সেন্টার লক একটা হাব, আর এই হাবটা হচ্ছে বল বিয়ারিং হাব, তার মানে এই হাবের মধ্যে বল আছে। আর এই হাবটা মোটামুটি অনেক ভালো রোলিং, তবে এই হাবটার তেমন কোনো শব্দ নাই, আশেপাশে দেওয়া যখন যাবেন কোনো মানুষের তখন কোনো মানুষ শব্দ টের পাবে না, তবে এই সাইকেলের রোলিং অনেক ভালো। এর কারণে এই সাইকেলটার টাইনা মোটামুটি ভালো আরাম পাওয়া যায় বা অনেক ভালো টানা যায়। হাবের পর আসা যাক সাইকেলটার প্যাডেলের দিকে। এই সাইকেলটাতে প্যাডেল হিসাবে ব্যবহার করা হয়েছে উইলগো ব্র্যান্ডের একটা প্যাডেল, আর এটা হচ্ছে একটা অ্যালয় প্যাডেল। এই প্যাডেলের পারফরমেন্স মোটামুটি অনেক ভালো, তবে 2021 সালে যেই সাইকেলগুলো আছে ওগুলোতে বলতেছে উইলগো ব্র্যান্ডের প্যাডেল, তবে আমার দেখা উইলগো ব্র্যান্ডের প্যাডেল দেখা মনে হইতেছে না, কারণ হচ্ছে উইলগো ব্র্যান্ডের প্যাডেল হইলে প্যাডেলের গায়ে লেখা থাকতো হচ্ছে উইলগো। ওই সাইকেলের কোনোগুলোতেই 2021 সালের কোনো সাইকেলেই প্যাডেল গায়ে উইলগো লেখাটা আমি কোথাও পাই নাই, এই জন্য আমার মনে হইতেছে ওটা হচ্ছে উইলগো ব্র্যান্ডের হুবহু কপি একটা প্যাডেল যেটা মেঘনা কোম্পানি তৈরি করে থাকে। আর ওই প্যাডেলগুলোর দুই একটাতে সমস্যা শুনতেছি, তবে যেই প্যাডেলটা আমার সাইকেলে দিছে এই সাইকেলের প্যাডেলে কোনো প্রকার সমস্যা এখন পর্যন্ত পাই নাই, আর আশা করি 2-1 বছরের মধ্যে পাবও না। সবশেষে আসা যাক সাইকেলটার সিট পোস্টের দিকে। এই সাইকেলটাতে সিট পোস্ট হিসেবে ব্যবহার করেছে 27.2 mm একটা সিট পোস্ট, তার মানে এই সাইকেলের সিট পোস্টটা হচ্ছে সিট পোস্টের সাইজের মধ্যে সবচেয়ে চিকন যে সিট পোস্টটা আছে ওইটা। আর এই সাইকেলের সিট পোস্ট যেটা ব্যবহার করছে এটা হচ্ছে অ্যালয় একটা সিট পোস্ট, আর এই অ্যালয় গ্রেডটা হচ্ছে 6061, তার মানে এই সাইকেলের যাবতীয় যত অ্যালয় পার্ট আছে সবগুলোই ব্যবহার করেছে 6061 গ্রেডের অ্যালয়টা, তার মানে এই সাইকেলটা যথেষ্ট লাইট ওয়েট হওয়ার কথা, তবে এই সাইকেলের দু একটা কম্পোনেন্টের জন্য এই সাইকেলটার ওয়েট মোটামুটি ভালো। আর এই সাইকেলটার ওজন মোটামুটি 15 কেজি প্লাস, যেটা 2017 সালের সাইকেলগুলো থেকে মোটামুটি একটু ভারী সাইকেল। 2017 সালের সাইকেলগুলো একটু পাতলা সাইকেল ছিল এগুলোর তুলনায়, 2019 বা 2021-এর তুলনায়। এরপর আসা যাক সাইকেলটার স্যাডেলের দিকে। এই সাইকেলটাতে স্যাডেল হিসেবে ব্যবহার করা হয়েছে ভ্যালুসের একটা স্যাডেল, যদিও আমি সাইকেলটা কেনার পরের দিনই সাইকেলের স্যাডেলটা চেঞ্জ করে নিছি, কারণ ভ্যালুসের স্যাডেল যথেষ্ট খারাপ স্যাডেল, মানে আমি বসতে পারি না ভ্যালুসের স্যাডেলে, অনেক শক্ত লাগে আর বিরক্ত লাগে আমার কাছে ভ্যালুসের স্যাডেলে বসতে, এই জন্য আমি সাইকেল কেনার পরপরই সাইকেলের স্যাডেলটা চেঞ্জ করে নিছি। সবশেষে আসা যাক সাইকেলটার দাম কত। এই সাইকেলটার দাম হচ্ছে 24,000 টাকা প্লাস 5% ভ্যাট, মানে 25,200 টাকার আশেপাশে যায় এই সাইকেলটার দাম। আর এই সাইকেলটার মোটামুটি এখন কোথাও পাবেন না, এই সাইকেলটা যে সময় ছিল ওই সময়ের তুলনায় অনেক ভালো একটা সাইকেল ছিল, আর যে সময় এই সাইকেলটা পাওয়া যেত ওই সময় বাজারে প্রায় সবগুলো ব্র্যান্ডই অ্যাভেলেবেল ছিল, বর্তমানে বাংলাদেশের বাজারে কোনো সাইকেলই অ্যাভেলেবেল নাই, এই জন্য এই সাইকেলটা হচ্ছে এখনকার রাজা একটা সাইকেল বলতে পারেন। এই সাইকেলের কিছু কিছু দিক আমার ভালো লাগে না, যেটা সর্বপ্রথম হচ্ছে সাইকেলের টায়ার। এই সাইকেলের টায়ারটা একদমই ভালো ছিল না, আর এই সাইকেলের স্টকে যে টায়ারটা আসছিল সেটা হচ্ছে মেঘনা কোম্পানির একটা টায়ার, এই জন্য আমি টায়ারটা চেঞ্জ করে নিছি সাইকেলটা কেনার কিছুদিনের মধ্যেই। এই সাইকেলের যে টায়ারটা ছিল ওই টায়ারটা হচ্ছে টাল থাকার কারণে, এই সাইকেলের টায়ার টাল ছিল, রিমে কোনো টাল পাই নাই। আর এই সাইকেলের টায়ার টাল থাকার কারণে যখন সমান রাস্তা যেতাম তখন আমার মনে হতো এরকম উঠে নামে সাইকেলটা, এরকম একটা ই লাগতো যখন সমান রাস্তা যেতাম, প্যাডেল দিতাম না, যখন প্যাডেল দিতাম তখন তার বুঝতাম না, যখন সমান রাস্তায় প্যাডেল ছাইড়া দেওয়া মানে প্যাডেল না দেওয়া এমনি রোলিংয়ের উপরে যেতাম তখন হচ্ছে সাইকেলটা এমন এমন করতো, এই জন্য মূলত সাইকেলের টায়ারটা আমি চেঞ্জ করে নিছি। এরপর আমার এই ধরনের কোনো সমস্যা নাই, এখন আমার সাইকেলের টায়ার টাল বা রিম টালের কোনোটারই সমস্যা নাই। এখন তাহলে আসা যাক এই সাইকেলটা কেনার পর আমি সাইকেলটা থেকে সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না সে বিষয়।
এই সাইকেলটা কেনার পর আমি হচ্ছে আমার আগের সাইকেলের মায়াটা ছাড়তে পারতেছি না। সর্বপ্রথম কথা হচ্ছে এটা, আগেরটা থেকে এই সাইকেলটা অনেক বেটার, তবে আমার কাছে আমার আগের সাইকেলটাই ভালো লাগে, কারণ ওই সাইকেলটা আমি প্রায় 4 বছরের মতো ব্যবহার করছি আর ওই সাইকেলটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই জন্য আমার কাছে ওই সাইকেলটাই বেশি ভালো লাগে এটার তুলনায়। এই সাইকেলটা যে খারাপ বিষয়টা এমন না, এটা হচ্ছে ওই সাইকেল থেকে বেটার, তবে আমি আগের সাইকেলের মায়া ছাড়তে পারতেছি না। আর এই সাইকেলটা গত 5 মাস যে আমি ইউজ করছি, গত 5 মাসে এখন পর্যন্ত কোনো সমস্যা পাই নাই আর আশা করি পাবও না, কারণ হচ্ছে সাইকেলটা যথেষ্ট পরিমাণ যত্নে রাখি আর সাইকেলটা কেনার পর পরই মাস্টার সার্ভিস দিয়ে দেওয়ার কারণে এখন পর্যন্ত সাইকেলে কোনো সমস্যা হয় নাই। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর ভেলোসে সাইকেলের চাকায় টাল থাকে, এই বিষয়টা হচ্ছে ভুয়া একটা কথা, সাইকেলের টায়ারটা টাল থাকে, রিমে কোনো প্রকার টাল থাকে না। যদি কেনার, ধন্যবাদ সবাইকে, আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। যারা ভিডিওটাতে এখনও লাইক দেন নাই, সবাই একটু কষ্ট করে ভিডিওটাতে লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।